হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আমি আবারও চলে এসেছি সবসময়ের মতো ডিফারেন্ট একটি প্রোডাক্ট নিয়ে। আর আজকে আবারও আপনাদের জন্য একটা লিপের প্রোডাক্ট নিয়ে এসেছি। আর এই লিপের প্রোডাক্টের নাম হচ্ছে লিপ টিন্ট। আমি আগে নিশ্চয়ই দেখেছেন আরও কিছু লিপের প্রোডাক্টের রিভিউ করেছি, বাট আজকের প্রোডাক্টটি ডিফারেন্ট। আজকের প্রোডাক্টটি বিশেষ করে তাদের জন্য যারা হচ্ছে একটা ন্যাচুরাল একটি লুক চাচ্ছে, একদম হচ্ছে খুব গর্জিয়াস একটি লুকের জন্য। তো এটা হচ্ছে লিপ টিন্ট। এটা কিন্তু লিপ অয়েলের মতো না। লিপ অয়েলটা যেরকম আপনাকে ন্যাচুরাল পিঙ্কেশ লুক দিবে, এটা কিন্তু সেরকম না। এটা আপনাকে ডিফারেন্ট লুক দিবে। কেমন লুকটা দিচ্ছে? ভারী একটা কালার দিবে, যেটা একদম টোটালি লিপস্টিক টাইপের হবে, ম্যাট টাইপের হবে। আমি এখন আপনাদেরকে সেটি দেখাবো যেটি কেমন হবে। তো এটা হচ্ছে সেই বক্স, অ্যান্ড বক্সে এরকমই হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট থাকে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল, আর অনেকগুলো অলরেডি আমার সেল হয়ে গেছে। তাছাড়া আরও অনেক অনেক বক্স সেল হয়ে গেছে। কেউ কেউ তো পুরো বক্স শুধু নিয়ে যাচ্ছে। এরকম অনেকেই আছে যারা পুরো বক্সটা সহ নিয়ে যাচ্ছে। এখানে দুটা কালার আমি দেখাবো। এটা হচ্ছে একটা কালার, অ্যান্ড এটা হচ্ছে, এটা কিন্তু লিপ অয়েলের মতোই দেখতে। অ্যান্ড লিপ অয়েলের মতো হলেও এটা লিপ টিন, যেটা কালারটা অনেক গাঢ় হয়। তো এখানে আমি দুটা কালার নিয়েছি। এই দুটা কালার হচ্ছে আমি সোয়াচ করে দেখাবো যে দুটা কালার কেমন আসে। ওকে, এগুলো সবগুলো এরকমই হবে। সাইডে রেখে দিচ্ছি, এখানে রেখে দিলাম। অ্যান্ড এখন হচ্ছে আপনাদেরকে এটা দেখাচ্ছি, এখানে যে দুটা কালার আছে, দুটা কালার কেমন হবে। প্রথমত হচ্ছে এইগুলো লিপের জন্য খুবই উপকারী, কারণ লিপে এটা কোনো ক্ষতি করছে না। এটাতে কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। আমরা যে হচ্ছে কিছু লিপস্টিক ইউজ করে থাকি, যে আমরা জানি যে ব্র্যান্ডের যেগুলো আছে সে কোয়ালিটি ভালো থাকে, বাট তাছাড়া নন ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট থাকে যেগুলোর কোয়ালিটি অসম্ভব রকমের খারাপ। যে লিপস্টিকগুলো ইউজ করার কারণে উল্টো হচ্ছে আপনার যে লিপটা আছে এটা কালচে হয়ে যেতে পারে, লিপের বিভিন্ন রকমের ডিজিজ দেখা যেতে পারে, ব্যাড ডিজিজ হতে পারে। তো সেজন্য আমি বলবো যে আপনারা যদি যান, খুব ইজিলি হচ্ছে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন, একদমই হচ্ছে বাজেটের মধ্যে চলে আসবে। আর আপনারা যে ছোটো যে পার্স ইউজ করেন, সাথে যে ক্যারি ব্যাগ বা যেটা ছোট্ট একটা হ্যান্ড পার্স ইউজ করবেন, তার মধ্যে কিন্তু এরকম একটি প্রোডাক্ট খুব ইজিলি আপনারা হচ্ছে নিয়ে ক্যারি করতে পারছেন, কোনো জায়গা নিচ্ছে না। ছোট্ট একটি প্রোডাক্ট, জাস্ট এরকম মিনি মিনি কিছু প্রোডাক্ট, একদম মিনি। এই প্রোডাক্টগুলো হচ্ছে খুবই কিউট আর খুবই প্রিটি দেখতে। এমন এটা কার্যকারিতাও তো অসম্ভব রকমের ভালো, অসম্ভব রকমের গুড হচ্ছে এটার রেজাল্ট। কারণ এখন পর্যন্ত যারা ইউজ করেছে তাদের কারোর কাছ থেকে কোনো ব্যাড রিভিউ আমরা এখন পর্যন্ত পাইনি, কারণ প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো। সো এই জন্যই পাওয়া হয়নি। আর এগুলো হচ্ছে আপনাকে খুব সুন্দরভাবে একটি কালার দিবে। তো আমি প্রথমে হচ্ছে এখানে এই কালারটি অ্যাপ্লাই করবো, একটু একটু ডার্ক কালার আসবে। তো এটা অ্যাপ্লাই করব আমি আমার হাতে, হচ্ছে এটা সোয়াচ করে আমি আপনাদেরকে কালারটা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন রেড কালার, কিন্তু এখানে একটা একটা রেড একটা লুক আসছে, একদম টকটকে লাল রং। কিন্তু আমি দেখতে পাচ্ছি ভিডিওতে রেড কালারটা দেখা যাচ্ছে না, টকটকে লাল একটা রং আসছে এখানে। এই যে এটা আমি এখানে ইউজ করে ফেললাম, এটা হচ্ছে এখানে ইউজ করলাম। তো এটা আপনাকে ইনস্ট্যান্টলি আপনাকে হচ্ছে একদম একটি রেড কালার দিবে। দেখুন, এটা এরকম রেড একটা কালার আসবে, খুব সুন্দর একটি কালার, খুবই সুন্দর কালার। আপনি লিপি ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর। আর এখানে আরেকটা আছে, এটা হালকা একটু ওটা থেকে একটু হালকা অন্যরকম হবে। এটা হচ্ছে আপনাকে একটা রেড কালার দিবে, এটাও আপনার রেড কালার, বাট এটা একটু অরেঞ্জ টাইপের রেড। দেখুন, এটা অরেঞ্জ কালার টাইপের, এটা হচ্ছে গাঢ় রেড কালার, আর এটা হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের রেড কালার। এটা কালারটা কিন্তু অসাম অসাম একটি কালার, এত সুন্দর, ভীষণ রকমের সুন্দর একটি কালার। এটি কিন্তু অরেঞ্জ টাইপের, অরেঞ্জ টাইপের যে রেডটা হয় সেই অরেঞ্জ রেডটা। আর এটা হচ্ছে একদম আপনাকে হচ্ছে আপনাকে খয়েরি, যেটাকে বলি খয়েরি, খয়েরি কালার টাইপের, একটু লাল, যেটা লাল খয়েরি সেরকম একটা কালার। দুটা কালারই অসম্ভব রকমের সুন্দর, বাট আমার এইটা বেশি ভালো লেগেছে, অতিরিক্ত রকমের ভালো লেগেছে। এটা আমি অনেকবার ইউজ করেছি। তো এই হচ্ছে কালারগুলো, এতটাই সুন্দর, আর সাথে সাথে ম্যাট হয়ে যাবে, এরকম সাথে সাথে কিন্তু ম্যাট হয়ে যাবে। একটু পরে দেখতে পাবেন এটা ম্যাট হয়ে গেছে। আমি যদি একটু টিস্যু দিয়ে মুছে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা কতটা ম্যাট হয়ে গেছে। এখন দিয়েছি আর এখনই দেখুন, এই যে দেখুন একটু কিন্তু আসেনি, এই যে সাথে সাথে কিন্তু ম্যাট হয়ে গেছে। সো আপনারা এটা ইউজ করে অনেকক্ষণ থাকতে পারছেন বাহিরে, সাথে সাথে ম্যাট হয়ে যাচ্ছে, আপনাকে ওয়েট করতে হচ্ছে না। লিপটা এত সুন্দর কালার ডিপিটি ইউজ করার পরে আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন কালারগুলো দেখে। কালারগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর, আর এটি আপনার লিপের কোনো হার্ম করছে না, কারণ এতে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজই করা হয়নি, এতটাই ন্যাচারাল প্রোডাক্ট। সো আপনারা এটি নিশ্চিন্তে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এইগুলো ইউজ করার জন্য একদম বয়সীমা নেই কোনো, এটা ইউজ করার জন্য 7-8 বছর বয়স থেকে ইউজ করা যাবে, কারণ এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করাই হয়নি। সো এটি ন্যাচারাল প্রোডাক্ট, খুবই ভালো,
আপনার লিপের জন্য ভীষণ ভালো প্রোডাক্ট, তো এটি ইউজ করতে পারেন। পাশাপাশি আমি বলবো এটা হচ্ছে যখন আপনি বাহিরে যাচ্ছেন তখন আপনি ইউজ করছেন, বাহিরে যাওয়ার জন্য আপনি যদি চান সেক্ষেত্রে এটি ইউজ করছেন ভারী কালারটার জন্য। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি বাসায় ইউজের জন্য হালকা চাচ্ছি, বা সবসময় তো কেউ ভারী ইউজ করে না, হালকা ইউজ করতে চায়, হালকা কালার ইউজ করতে চাইলে এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে লিপ অয়েলটা আছে, লিপ অয়েলটা ইউজ করতে পারেন, হালকা একটি পিঙ্কিশ লুক দিবে। এবং সাথে হচ্ছে ম্যাজিকের এই যে লিপ অয়েলটা এটাও আছে, হার্ট শেপটা আছে, হার্ট শেপটা কিন্তু দার মানে অসাধারণ রকমের একটি সুন্দর একটি প্রোডাক্ট, কারণ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি শেপ, দেখলেই কিন্তু ভালো লেগে যায়, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা দুর্বলতা থাকে হার্টের প্রতি। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি হার্ট শেপ। সো আপনারা চাইলে কিন্তু এটি রেগুলার বেসিসে ইউজ করতে পারেন, রেগুলার বেসিসে বাসায় ইউজ করার জন্য আপনি এই লিপ অয়েল এই দুটো আছে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আর যারা হচ্ছেন বাহিরে ইউজ করতে চাচ্ছেন, কোনো অনুষ্ঠান বা পার্টিতে ইউজ করতে চাচ্ছেন, পার্টি লুকের জন্য আপনারা এটা ইউজ করে ফেলবেন। এটা হচ্ছে লিপ টিনটা, লিপ টিনটা হচ্ছে কালার দিবে আপনাকে, ভারী কালার হবে। এখানে আপনারা রেড কালারটা পাচ্ছেন, অরেঞ্জ কালারটাও পেয়ে যাচ্ছেন, অরেঞ্জটা একটা যে রেড সেটা অরেঞ্জ রেডটা পাচ্ছেন, কালারগুলো তো অসম্ভব সুন্দর, দেখলেই নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। তো এই হচ্ছে প্রোডাক্টগুলো যেগুলো আপনারা নিতে পারছেন, এবং এই যে প্রোডাক্টগুলো আছে এগুলোতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, একদম কম বয়সে যারা আছে, ছোটো বাচ্চারা আছে, তারা এটি ইউজ করতে পারবে, সবাই ইউজ করা যাবে। অ্যান্ড আপনাদের জন্য হচ্ছে এটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে, ছেলে মেয়ে যারা ছেলেরা আছে তারা এটি ইউজ করতে পারবে, তবে এটি কিন্তু শুধু মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য, কারণ যেহেতু ভারী কালার সো এটি কিন্তু ছেলেরা ইউজ করা যাবে না, এটি শুধুমাত্র মেয়েদের জন্য বা মেয়ে বেবিদের জন্য বলবো। আর এটিগুলো হচ্ছে এটি চাইলে লিপ অয়েলগুলো ছেলেরাও ইউজ করতে পারবে, কারণ লিপ অয়েলগুলোর মধ্যে হচ্ছে হালকা করে ইউজ করা যায়, আর যখন ছেলেরা ইউজ করবে হালকা করে দিবে, এবং চাইলে কিন্তু সেটা টিস্যু দিয়ে মুছে নিলে একদম হালকা একটা ন্যাচারাল লুক চলে আসবে, যেটা আমি এই প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল ভিডিওগুলোতে আমি কনফার্ম করে দিয়েছি, সবাইকে বলে দিয়েছি, এই টিপসটা আমি সবাইকে দিয়ে দিয়েছি। সো যদি কারো এই প্রোডাক্টসগুলো প্রয়োজন হয়, কেউ যদি অর্ডার করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার কনফার্ম করে দিন, উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার কনফার্ম করে, শুধুমাত্র অর্ডার দেওয়ার জন্য উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন, আদারওয়াইজ দয়া করে আপনারা ফোন দিবেন না। আর বাকি ডিটেলসের জন্য আপনারা অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন, অথবা আপনারা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, এবং করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।